গাইস গুড মর্নিং, আজকে আমরা যাচ্ছি জয়গাছিতে, জয়গাছি সুপারমার্কেটে। তো সুপারমার্কেটের ওখানে 4 টাকায় মানে 4 রকমের খাবার দিয়ে পরোটা পাওয়া যাচ্ছে। তো সেই ভিডিওটা আজকে আমরা করতে যাচ্ছিলাম। হাবড়া স্টেশন থেকে আমি টোটোতে উঠেছিলাম। এখানকার টোটো ব্যবস্থাটা আমার খুব খারাপ লাগলো, যে হাবড়া স্টেশন পার করে আমি টোটোতে উঠে একটা কাকুর কাছে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে টোটো যায়, আমি বললাম কাকু জয়গাছি সুপার মার্কেট কালীমন্দির বটতলা, বললি চেনো তো? বলছে হ্যাঁ চিনি। আমাদেরকে অন্য একটা লোকেশন মানে জয়গাছির থেকে শ্রীনগর রেল গেট থেকে আরও ভিতরের দিকে নামিয়ে দিইনি, 50 টাকা নিয়ে নিয়েছে। আমার কাছে টাকাটা বড় জিনিস না, এই যে আমাদের যে হ্যাপাটা পোয়াতে হচ্ছে, মানে আমরা একটা গোবরটা আমাদের বাড়ি, বাট আমরা ছিলাম বনগাতে, কারণ কালকে আমাদের রাত্রে কাজ হয়েছে বনগাতে। আমরা সেখান থেকে বনগা থেকে সকালবেলা আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, চান টান করে বেরিয়ে গেছি ভিডিওর উদ্দেশ্যে, আর এখানে এসে টোটো ব্যবস্থাটা ঠিক এরকম। তো যাই হোক, কিছু বলার নেই, হাবড়াতে যদি কেউ ভিডিওটা দেখে থাকে, একটু টোটো ব্যবস্থাটা ঠিক এরকম ধরনের। তো দেখা যায় এখন লোকেশন, একটা লোকেশনে পৌঁছেছি, একটা কাকু পৌঁছেছি, এখন দেখি চলো কোথায় যেরকম। যাই হোক, তোমাদেরকে তো আগে আমি বললাম যে অনেকটা ঘুরেছি আমরা, অনেকটা ঘুরে গেছে, মানে রাস্তায় আমাদের টোটোওয়ালারা ভুল করে অন্য রাস্তায় দিয়ে চলে গেছিলো নিয়ে। তো যাক, একটা কাকু আমাদেরকে অনেক সাহায্য করেছে, জয়গাছি মোড়ে এসে নামিয়েছে। অবশেষে আমরা যে বিশাল, তোমরা যদি আসো স্টেশন থেকে নেমে বলবে বিশালে যাবো, বিশাল শপিং মল, বিশাল শপিং মলের ঠিক অপোজিটে দেখবে যে সুপারবা রেস্টুরেন্ট, এটা হচ্ছে কাকুর দোকান। এখানেই পরোটার সাথে 4 রকম খাবার এবং চিলি চিকেন পাওয়া যায়। তো দোকানের নাম হচ্ছে সুপারবা রেস্টুরেন্ট, এই যে এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, জয়গাছি কালীমন্দির বটতলা। আমি ডেসক্রিপশনে দোকানের লোকেশান, অ্যাড্রেস এবং নাম্বার সব কিছু দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমরা দোকানের ভিতরে যাবো। এখানে দেখতে পাচ্ছ যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে সকালের, তো আর এখানে তরকারি পত্র সব কিছু রয়েছে। তো চলো একটু ভিতরের দিকে যাই, একটু সিনেমাটিক দেখি, আর যেখানে খাওয়া দাওয়া করবো আর সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ব্লগারও বিরাজ, আমিও বিরাজ, আজকে সকালটা পরোটা খেতে খেতে শুরু করছি। তো চলো নতুন ভিডিওটা শুরু করা যাক। আমি তো এখানে আজকে নতুন, আমি তো ভিডিও করে রিভিউ দেবো, কিন্তু যারা এখানে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে সেই সমস্ত মানুষজনদের কাছ থেকে রিভিউ নেবো। আর প্রতিনিয়ত যারা খাওয়া দাওয়া করে তাদের মধ্যে একটা ভাইকে পেয়ে গেছি। ভাই তোর নাম বল, একটু এগিয়ে দীপান, একটু এগিয়ে তোর নাম বল ভাই। তুই এখানে কি রোজ খাওয়া দাওয়া করিস? মাঝে মধ্যে কীরকম লাগে? ভালো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এবার এখানে দেখতে পাচ্ছি একটা কাকু খাওয়া দাওয়া করছে, কাকুর কাছ থেকেও আমরা রিভিউটা নেবো কীরকম। কাকু নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, আমরা ব্লগার বিরাজ ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শুভ সমাদার। শুভ সমাদার, আচ্ছা। আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন সকালে? খাবার দাবার কিরকম এখানে? যে 4 রকম পরোটার সাথে যে খাবার দেয়, মানে তরকারি যেটা দেয়, চিলি, এগুলো সব কিছু টেস্ট করা আছে? কিরকম এগুলো? খুব ভালো, খুব ভালো, খেতে খুব ভালো। তো যাই হোক, আমরা দুজনের কাছ থেকে রিভিউটা পেলাম ভালো, এখন আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কিরকম। তার আগে আমরা একটু কাকিমার সাথে একটু কথা বলে নিই, চলো একটু কাকিমার এই দোকানের বিষয়ে কথা বলে নিই, চলো। এখানে তো কাকু নেই, কাকু আমাদেরকে সত্যি কথা বলতে প্রচুর সাহায্য করেছে। কাকুর কথাবার্তাতে আমার খুব ভালো লেগেছে, যে আমরা যখন ঠিকানা ভুল করে ফেলেছিলাম, কাকুকে অনেকবার ফোন করা হয়েছে, 4-5 বার, যেটা দীপায়ন ফোন করেছে, কাকু কিন্তু খুব ভালোভাবে বলেছে লোকেশানটা। এবং আগেও একদিন আমাদের এখানে ভিডিও করতে আসার কথা ছিল, বাট হয়তো এখানে এই যে কাকুটা থাকে, কাকুটার হয়তো কিছু শরীর খারাপের জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো তার জন্য আজকে যখন সকাল সকাল ফোন করেছি, কাকু বলছে হ্যাঁ তোমরা চলে আসো ভিডিও করতে। তো কাকু নেই, তো এইখানে যে ভাইটা থাকে সেই ভাইটার সাথে কথা বলবো এই দোকানের বিষয়ে। আচ্ছা ভাই, পরোটা দিচ্ছিস ঠিক আছে, কিন্তু পরোটার সাথে এই 4 রকম খাবার, হঠাৎ এরকম ধরনের একটা প্রকল্প কেন চালু করলি? নতুন দোকান তো এটা, এখন কতদিন বয়স হচ্ছে নতুন দোকান বলতে? 2-2.5 মাস। মানে সেল কিরকম হচ্ছে 2-2.5 মাসে? সেল মোটামুটি হচ্ছে। আচ্ছা, পরোটার সাথে 4 রকম খাবারও ঠিক ছিল, আবার তুই তার সাথে নাকি চিলি চিকেনটা অ্যাড করেছিস, এটা কি আলাদা একটা মানে প্রাইস আছে নাকি চিলি চিকেনে, না এর সাথে 4 রকম খাবারের মধ্যে? 4 রকম খাবারের মধ্যে। 4 রকম কি কি আছে তোর 4 রকম খাবারের মধ্যে একটু দেখা তো ভাই। 4 রকম খাবারের মধ্যে সর্বপ্রথম রয়েছে পরোটা, এরপরে রয়েছে হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারি এটা হচ্ছে ঘুগনি আজকে, তো কোনোদিন আলুর তরকারি, কোনোদিন আলুর দম, এক একদিন এক এক রকম, মানে 7 দিন 7 রকমভাবে এই তরকারিটা চেঞ্জ হয়। এরপরে রয়েছে দেখতে পাচ্ছ চিলি চিকেন 10 টাকায়, অনেকটা বড় একটা কোয়ান্টিটির চিলি চিকেন।
এর সাথে রয়েছে হচ্ছে সস, এটা হচ্ছে সস পুদিনা আর ধনে পাতাটা দিয়ে, মানে টক টক ঝালঝাল একটা সস। তো এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়া। কোনোদিন চারটে হয়, এই যে তরকারিটা দেখছো ঘুগনি, এটা কোনোদিন হয়তো দেখা গেল পনির হলো, কোনোদিন হয়তো অন্যরকম কোনো আলুর দম দিয়ে তরকারি হলো। তো যাই হোক, তরকারিটা প্রতিদিন মানে সাত দিন সাত রকম তরকারি দিয়ে খাওয়া হয়। তো আজকে আমি ঘুগনি দিয়ে পরোটাটা টেস্ট করবো। তো চলো এবার সরাসরি খাওয়ার প্লেটেই কথাটা হবে। গ্রেভি দিয়েছে, এখানে ঘুগনি আছে আর এখানে চাটনি আছে। তো পরোটা তো খাবো, সকালের ব্রেকফাস্টে আমরা পরোটা সবাই খাই, কিন্তু যদি খুব কম দামে খুব এরকম একটা ব্রেকফাস্ট হয়, আশা করি আমাদের সবার মনে কিন্তু সকালবেলা ভরে যাবে। তো যাই হোক, আমি একটু চাটনি দিয়ে পরোটা খাবো, মানে তরকারি দিয়ে তো পরোটা খেয়েছি, কিন্তু চাটনি দিয়ে পরোটাটা কীরকম লাগে আমি একটু টেস্ট করে দিই। এটা হচ্ছে পুদিনা আর ধনে পাতার চাটনি। মানে যে 5 টাকায় পরোটা মানে যে খুব হার্ডি হবে সেটা না, একদম সফট পরোটা। একটু এটা দিয়ে টেস্ট করা যাক, নর্মাল ঘুগনি যেমন টেস্ট হয় ঠিক সেরকম, কিন্তু অসাধারণ। আর এই চাটনির মধ্যে একটা বিষয় হচ্ছে একটু ঝালঝাল টক টক, আর ঘুগনিটা একটু ঝালঝাল আছে। এরপরে আমি একটু চিকেন গ্রেভিটা দিয়ে টেস্ট করে, অসাধারণ। সকালবেলা কম দামে এরকম ব্রেকফাস্ট অসাধারণ, আমার তো কাছে খুব ভালো লেগেছে। এবার 2 টাকা পরোটা, 5 টাকা করে, যেহেতু আমি 2 পরোটা নিয়েছি 10 টাকা। এখানে তোমরা এই 2 তরকারি ফ্রি পেয়ে যাচ্ছ, মানে তরকারি এই চাটনি আর চিলি চিকেন, এটা হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তো আমি মনে করি 20 টাকায় সকালবেলা একটা পেট ভর্তি হতে পারে, একটা নর্মাল মানুষের ভালোভাবে পেট ভরে যাবে। যাই হোক, সবকিছু হবে, তোমরা আসো টেস্ট করো, অল্প দিপালো তোমাদেরকে রিভিউ দেবে কিরকম লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো দুজনেই করছে, তো এই যে দীপায়নের একটু রিভিউটা নিতে হবে। দীপায়ন কেমন লাগছে ভাই, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তোর মনে হয় তো 20 টাকায় পেট ভর্তি, তুই বল সত্যি কথা বল। এমনি নর্মাল তুই পরোটা খেতে গেলে 6 টাকা করে নেবে, সেই একই রকম তরকারি। আর আর 20 টাকার এখানে কি পরোটা খেতে আসবে, 2 পরোটা যেহেতু 10 টাকা, সাথে চিলি চিকেন আবার এই তরকারি, এটা হচ্ছে একটা ভালো লাগলো পরোটার সাথে চিলি চিকেন, কি বলিস? সেটা আশা করা যায় না, কারণ তোমার বড়ো বড়ো রেস্টুরেন্টে যেরকম পিস দেয় সেই তুলনায় অনেকটাই বড়ো আছে। যাই হোক, খাওয়া দাওয়া রিভিউ দিলাম, সত্যি সত্যি খুব সুন্দর। সকালের এত সুন্দর একটা ব্রেকফাস্ট পেলে এমনি ভাই দিনটা আনন্দে কেটে যাবে, আনন্দে সত্যি খুব ভালো, উল্লাসে কেটে যাবে, এই উল্লাস বললে আমার অন্যকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। আর যদি কেউ এখানে আগে খেয়ে থাকো তারাও কিন্তু একটু কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আমাদের ফেসবুক পেজে এখনও না জানা থাকলে ফেসবুক পেজ থেকে না জানলে ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অভিরাজ ডায়েরিজ ফলো করে দাও। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, ফলো করে দাও ইনস্টাগ্রামে আমাকে। তো কবে কি ভিডিও আসছে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে ইনস্টাগ্রামে। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো থানায়, নতুন কোনো খাবারের সাথে। তো চলো টাটা।